গাইজ, এখন আমি আর ও দুজনে মিলে যাচ্ছি কেকের দোকানে। আর কেকের দোকানে কি করতে যাচ্ছি আর কার জন্য কি নিতে যাচ্ছি সেটা জানার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো চলো আগে কেকের দোকানে যাই, তারপরে দেখো তোমাদের সমস্ত কিছু আমার বলছি। চলো টাটা। ওপারে যাচ্ছি এখন কেক কিনতে। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, খুব দূরে না, কাছাকাছি। যাওয়ার পথে এখন এই মন্দিরে দাঁড়ালাম। এই মন্দিরটা আমাদের জাস্ট রেলগেটটাকে পার করলে মন্দির, বড় ঠাকুরের মন্দির, মায়ের মন্দির। দেখো এখানে মন্দির একটু দর্শন করে। তো গাইস, এখন কেকের দোকানের সামনে চলে এসেছি, কেকটা আগে নিয়ে নিই। চলো কেকটা আগে নিয়ে নিই। থাম্বনেল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করা হচ্ছে বাজে। তো চলো আগে নিয়ে নিই কেকটা, তারপরে আবার গিয়ে কথা হচ্ছে। সে জানেই না বার্থডেটা অ্যাকচুয়ালি কালকে, কালকে যেহেতু তার ছুটি ওই জন্য আজকে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। তো আমরা তো খুব এক্সাইটেড, এবার ও তো কিছুই জানে না, সকাল থেকে কিছু বুঝতেই পারছে না, এবার বিকেলবেলা সারপ্রাইজটা দেবো। চলো এগুলো এখন দেখছি, এখানে বিভিন্ন রকম রয়েছে, এবার কোনটা নেব সেটা দেখি। এই যে এই ম্যামের সাথে এই দোকানে মানে কেক নিতে এসে দেখা হলো, উনি আমাদের সাবস্ক্রাইবার। তো আমার খুব ভাল লাগছে, ভীষণ ভাল লাগছে। আমার একটু কিরকম লাগছে বলো? আমার তো ভীষণই ভালো লাগছে। ভিডিও গুলো দেখছো তো? একদম। আচ্ছা চলো তাহলে, বাই। চলো ওখানে গিয়ে আবার বেশি কথা বলা যাবে না অফিসে গিয়ে, নাহলে আবার আওয়াজ পেয়ে যাবে। আগে সব কিছু অ্যারেঞ্জমেন্টটা ঠিকঠাক ভাবে করে নিই, তারপরে চলো। কাছ থেকে যাচ্ছি, তা মায়ের দর্শন একটু না করলে হয়? এটা আমাদের মধ্যমগ্রাম বাজারের কালী মন্দির। আসলে মন্দির যখন খোলা আছে, আমি যেন তোমাদের দর্শন করিয়ে দিয়ে যাই। মধ্যমগ্রামের মধ্যে যারা আছো তারা তো আসো মায়ের মন্দিরে দেখো, যারা যারা নেই এখানে মানে মধ্যমগ্রামের মধ্যে যারা থাকো না তারা দেখে নাও আমাদের বাজারে কালী মন্দির। আমাদের এখানকার মধ্যমগ্রাম কালী মন্দির। অফিসে পৌঁছে গেছি এখন, আমি অফিসে চলে এসেছি, এখনো জানে না আবার সাজিয়ে গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। গাইজ, আমার সাজানো রেডি হয়ে গেছে। আমি এখানে একটু পায়েস করেছিলাম, কেউ জানে না এটা, এটা কেউই জানে না পায়েসটা করেছিলাম। এটা একদম সারপ্রাইজ যে কি বলা দেবলি না দেবো জানে না, এটা করেছিলাম। কেমন লাগছে ডেকোরেশনটা? পায়েস খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে। আমার কাছেও পায়েসটা একটা ছোট্ট করে সারপ্রাইজ হয়ে গেল। হ্যাঁ, এটা আমি আর দেব মিলেই আর কি জিনিসটা করছিলাম, মানে সব ইয়েটা সাজানো গোছানোটা, কিন্তু পায়েসটা কেউ দেবও জানত না, এটা করে করে এনেছি। ঠিক আছে, আর এখানে সব টেবিলটা গোছানো প্রায় কমপ্লিট, কেকটা রাখবো, দেব এটা অবাক হয়ে যাবো। কেকটা এনেছি দেখো, ভালো লাগছে কেকটা? এখানেই রাখি
তুমি কতটা স্পেশাল বুঝতে পারছো? সবকিছু ঠিক আছে, পছন্দ হচ্ছে, খুব পছন্দ হচ্ছে। আচ্ছা লাইটটা কি আগে জ্বালাবো না একটা জ্বালাই আগে? হ্যাঁ এই জিনিসটা খুব প্রিয় তোমরা আমাদের কাছে, আমাদের একদম নিজের ফ্যামিলি। ঠিক আছে, কেঁদেই ফেললো ছোট্ট বাচ্চা মেয়ে। Happy birthday to you, happy birthday to you, happy birthday, baba, happy birthday to me. Adi chilo chup chilo, happy birthday to me, happy birthday to you. আজকে আর একটা দারুণ জিনিস হয়েছে, এরকম কি এতদিন ধরে চাইতে আজকে সেই জিনিসটা হয়েছে। আজকে যখন কেকের দোকানে গেছি তো উনিও নিচে থেকে বলছেন যে তোমরা সাবস্ক্রাইব, তোমরা ইউটিউব করো না, ইউটিউব করে এসে আমাকে আমি তোমাদের সাথে একটা ফটো নিয়ে যাবেন যে হ্যাঁ অবশ্যই আমি ইউটিউব করে যাবো। হ্যাঁ নিতে হবে স্পেশালি তোমার জন্য, আমি এত প্রাইসটা বানিয়েছি। তারপর তো আমরা সবাই খাবো। কি বলবো বুঝতে পারছি। আর একটা জিনিস আছে, এইটা দেখো আগে পছন্দ হয়েছিল, কি ফিল হচ্ছে, কেমন লাগছে একটু বলো দেখি। কালকে জন্মদিন কিন্তু যেহেতু থাকবে না, মানে পুরো প্ল্যানটা আমি আর মানে দেবলীনা মিলেই, রেবু মিলেই করেছি। আমি একদম সারপ্রাইজ পাইনি, আমি মানে বলতে পারবো
বসে বসে ইউটিউবে থাম্বনেল বানিয়ে বানাচ্ছি, আমি বুঝতেই পারি তো এই বিশেষ গুলো ফোলানো হচ্ছে। আমি ভাবছি যে এইবার কোথায় চলে যাবে, চলে আসবে হাট করে এই ঘর থেকে ঘরে আসবে। সবাই একবার খাওয়া দাওয়া করবো, সবাই একটু করে পায়েস খাবো, সবাই খেয়ে পারেনি কিছু বুঝতে পারে কিছু হবে সোমবার। স্যারও বলেছে একদম আগে আগে সমস্ত কিছু এ করো, অ্যারেঞ্জ করো। এটা আজকে হলো ছোটখাটো করে আমাদের একটা নিজেদের মধ্যে, ঠিক আছে। আজকের ব্লগটা এই অবধি, মানে এইটা নিয়েই ছিল আজকের ব্লগটা। আমাদের সবাই পড়ি, আমাদের খুব ভালো লাগে। ঠিক আছে, ওকে বাই।